কয়েকদিন আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের জন্য একটা জনস্বার্থ মামলা হয়েছে এবং এও জানিয়েছিলাম এই মামলার রায় অতি শীঘ্রই শোনানো হবে এবং দুদিনের মাথায় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট এই মামলার রায় জানিয়ে দিয়েছে রাজ্য সরকারকে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকারকে যে এই কোভিড পরিস্থিতি অনুযায়ী একাদশ দ্বাদশ এবং অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনো নেওয়া সম্ভব নয় এবং সেই মতো অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার ঘোষ ঘোষণা করেছে যে তারা একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল করছে এবং তোমাদের এও জানিয়ে দিই অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়ে দিয়েছে তাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু আগেই বাতিল করা করে দেওয়া হয়েছে এবার আমাদের রাজ্য সরকারের কথায় আসি কারণ অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট যখন অর্ডার দিয়েছে এই কোভিড পরিস্থিতি প্যান্ডেমিক পরিস্থিতির সময় যখন কোনো অর্ডার দেয় কোনো হাইকোর্ট সেই হাইকোর্টের রায় কিন্তু আমি আগেও বলেছিলাম সেই হাইকোর্টের রায় কিন্তু অন্যান্য রাজ্যেও প্রভাব বিস্তার করে এবং আমাদের রাজ্যে ভোট পর্ব চলছিল ভোট পর্ব বিটে গেছে তার ফল প্রকাশ হয়েছে রাজ্য সরকার গঠন হয়ে যাচ্ছে আজকে আজকালের মধ্যে রাজ্য সরকার গঠন হয়ে যাবে এবং তারপরেই খুব শীঘ্রই তোমাদের জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষার ব্যাপারে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং আমার মতামত বলছি আমি যে এই পরিস্থিতি অনুযায়ী এখন যা পরিস্থিতি চলছে মে মাসের শেষ এবং জুন মাসে যা পরিস্থিতি চলবে তাতে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে নেওয়া সম্ভব নয় এবং অনলাইনেও কিভাবে নেওয়া সম্ভব নয় আমি আগের ভিডিওতে বলেছি তো তোমরা কি করবে তোমরা এখনও মন দিয়ে পড়াশোনা করবে যতক্ষণ পর্যন্ত রাজ্য সরকার কোনো নোটিফিকেশান দিচ্ছে তোমরা পড়াশোনা চালিয়ে যাবে এবং আমার মতামত বলছি খুব শীঘ্রই একটা নোটিফিকেশান আসবে এবং সেই নোটিফিকেশানে পরীক্ষা বন্ধের একটা ইঙ্গিত থাকবে বলে আমার মনে হয় কারণ কোভিড পরিস্থিতি বিচার করে যা মনে হচ্ছে এখন অফলাইনে পরীক্ষা সম্ভব নয় মাধ্যমিকে তো অনলাইনে সম্ভব নয় আগেই বলেছিলাম উচ্চ মাধ্যমিকও অনলাইনে পরীক্ষা সম্ভব নয় কেন সম্ভব নয় আমি আগের ভিডিওতে বলেছি তোমরা সেগুলো দেখে নেবে আর মন দিয়ে পড়াশোনা করবে স্বাস্থ্যবিধি মেনে চলবে ভালো থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং